হাই এভরিওয়ান, আসসালামু আলাইকুম। হিমিকাস কিচেনে সবাইকে স্বাগত জানাচ্ছি। কেমন আছেন সবাই? আশা করছি ভালো আছেন। ব্যক্তিগত কিছু ব্যস্ততার কারণে কিছুদিন ভিডিও আপলোড করতে পারিনি, যারা অপেক্ষা করেছিলেন তাদের কাছে আন্তরিকভাবে সরি বলে নিচ্ছি। চলুন তবে কথা না বাড়িয়ে চলে যাই আজকের রেসিপিতে। আজকে করব বুটের ডাল দিয়ে গরুর মাংস। তার জন্য এখানে হাফ কেজি পরিমাণ গরুর মাংস নিয়েছি, রেগুলার সাইজ করে কেটে রেখেছি। আর নিয়েছি হাফ কাপ পরিমাণ বুটের ডাল, 2 ঘন্টা আগে পানি দিয়ে ভিজিয়ে রেখেছিলাম আর ভালো করে ধুয়ে পরিষ্কার করে রেখেছি। লাগছে 1 কাপ পরিমাণ মোটা কুচি করে রাখা পেঁয়াজ আর 2 বড় সাইজের রসুনের কোয়া আমি টুকরা করে রেখেছি। আমি একটু বাটাও ইউজ করব। এখানে আদা রসুন বাটা একসাথে পেস্ট করে নিয়েছি, 1.5 টেবিল চামচ পরিমাণ আছে। আপনারা যদি আলাদা দিতে চান সেক্ষেত্রে 1 চা চামচ আদা, 1 চা চামচ রসুনের পেস্ট আর 1.5 চা চামচ আদা পেস্ট দিলেই হবে। কিছু গরম মশলা লাগছে, তেজপাতা, 2 এলাচি, 2 দারুচিনি, 2 লং আর 1টি কালো এলাচি আমি দিয়েছি। কালো এলাচি বাসায় না থাকলে না দিলেও হবে। লাগছে লবণ, হলুদ মরিচের গুঁড়া 1 চা চামচ করে, ধনে গুঁড়া, টালা জিরার গুঁড়া আর গরম মশলার গুঁড়া আমি 1/2 চা চামচ করে নিয়েছি। আর তেল আর পানি তো লাগবেই, সেটা রান্নার সময় দেখিয়ে দিচ্ছি। চুলায় একটা হাঁড়ি বসিয়ে নিলাম আর তাতে দিয়ে দিচ্ছি 4 টেবিল চামচ পরিমাণ সয়াবিন তেল। তেলটা যখন হালকা একটু গরম হয়ে আসবে তখন তাতে দিয়ে দিব পেঁয়াজ। আর আপনাদের সুবিধার জন্য মশলার পরিমাণগুলো ডিসক্রিপশন বক্সে লিখে দেয়া থাকবে। পেঁয়াজটা দিয়ে তাতে অ্যাড করে দিচ্ছি লবণ। লবণটা আমি আমার স্বাদ মতো দিয়েছি, আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী অ্যাডজাস্ট করে নেবেন। এবারে পেঁয়াজটাকে নরম হওয়া পর্যন্ত ভেজে নিতে হবে। চুলার আঁচটা মিডিয়াম হাইতে আছে। পেঁয়াজটা যখন নরম হয়ে আসবে তখন তাতে অ্যাড করে দিব গরম মশলাগুলো। তেজপাতাটা আমি একটু ছিঁড়ে দিচ্ছি, বড় তেজপাতাটা, আর বাকি মশলাগুলো দিয়ে দিলাম। এবারে আরও 2 থেকে 3 মিনিটের জন্য গরম মশলার সাথে পেঁয়াজটাকে ভেজে নিব। ঠিক 3 মিনিট পরে এতে অ্যাড করে দিব আদা রসুনের পেস্ট আর সাথে দিয়ে দিব গরম মশলাগুলো। এখন একটু পানি দিয়ে মশলাগুলোকে খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে। সামান্য একটু পানি দিয়ে দিলাম আর মশলাটাকে নেড়ে মিশিয়ে নিচ্ছি। এই রান্নাটা খুবই সিম্পল কিন্তু খেতে অসম্ভব মজার। পরোটা, রুটি অথবা সাদা ভাতের সাথে তো খেতে খুবই ভালো লাগে, যদিও আমাদের বাসায় পরোটার সাথে খেতে সবাই খুব পছন্দ করে। আমি আরও একটু পানি অ্যাড করে দিলাম মশলাটাকে ভালোভাবে কষিয়ে নেওয়ার জন্য। ঠিক 2 থেকে 3 মিনিটের জন্য চুলার আঁচটাকে মিডিয়াম হাইতে রেখে আমি মশলাটাকে কষিয়ে নিব। এতে করে মশলার রগন্ধটা চলে যাবে। মশলাটা খুব ভালোভাবে কষানো হয়ে গেছে। এখন এতে অ্যাড করে দিচ্ছি গরুর মাংস। গরুর মাংসটা এখানে চর্বি সহ হাড় সহ আমি নিয়েছি 1/2 কেজি পরিমাণ। আর ডাল আর মাংসের পরিমাণটা যার যার পছন্দের উপর, এতে কোনো ধরাবাঁধা নিয়ম নেই যে মাংস এতটুকু বা বুটের ডাল এতটুকু দিতে হবে। যে যেরকম, যারা মাংসটা বেশি খেতে পছন্দ করেন তারা মাংসের পরিমাণটা বেশি রাখবেন, অথবা যারা কম খেতে পছন্দ করেন তারা ডালের পরিমাণটা কিছুটা বাড়িয়ে দিবেন, তাহলেই হবে। আমি মাংসের পরিমাণটা একটু বেশি রাখছি, তাই ডালের পরিমাণটা 1/2 কাপ পরিমাণে দিয়েছি 1/2 কেজি মাংসের সাথে। খুব ভালোভাবে কষিয়ে 2 থেকে 3 মিনিট কষিয়ে নেওয়ার পরে এটাকে ঢেকে দিব 5 মিনিটের জন্য। ফিরে এলাম 5 মিনিট পরে। মাংসটা থেকে যথেষ্ট পানি উঠেছে, ভালোভাবে নেড়ে নিচ্ছি। কিছুক্ষণ নেড়ে মিশিয়ে নেওয়ার পরে এতে অ্যাড করে দিব কিছুটা পানি। পানিটা একবারে দেয়া যাবে না, অল্প করে পরিমাণে পানি দিয়ে মাংসটাকে সিদ্ধ করে নিতে হবে। একবারে যদি বেশি পরিমাণে পানি ঢেলে দেওয়া হয় মাংসতে সেক্ষেত্রে মাংসের টেস্ট অনেকখানি নষ্ট হয়ে যায়, পানসে হয়ে যায়। তাই আমি এখন 1/2 কাপ পরিমাণ দিলাম, পরে আবারও 1/2 কাপ পরিমাণ পানি দিয়ে মাংসটাকে খুব ভালোভাবে সিদ্ধ করে নিব। চুলার আঁচটাকে মিডিয়ামে রেখে মাঝে মাঝে নেড়ে দিতে হবে। ফিরে আসছি মাংসটা সিদ্ধ হওয়ার পরে। ঠিক 1 ঘন্টা পরে ফিরে এলাম। টোটাল 1 কাপ পরিমাণ পানি দিয়ে চুলার আঁচটাকে মিডিয়ামে রেখে মাংসটাকে আমি সিদ্ধ করে নিয়েছি। মাংসটা আমি চেক করে নিয়েছি, সিদ্ধ হয়ে গেছে। মাংসটা পুরোপুরি সিদ্ধ হয়ে যাওয়ার পরে এতে অ্যাড করে দিতে হবে বুটের ডাল, আর দিয়ে দিচ্ছি টুকরো করে রাখা রসুন আর কাঁচা মরিচ। খুব ভালোভাবে নেড়ে নিচ্ছি। এখন ডালটা সিদ্ধ হতে আর খুব বেশি সময় লাগবে না, যেহেতু ভিজিয়ে রাখা ছিল। 10 থেকে 15 মিনিটের মাঝেই এটা সিদ্ধ হয়ে যাবে আর খাওয়ার জন্য রেডি হয়ে যাবে। 3 থেকে 4 মিনিট আমি ভালোভাবে কষিয়ে নিয়েছি, এখনও ঢেকে দেইনি।
এখন এতে পানি অ্যাড করে দিলাম, হালকা কুসুম গরম পানি আমি দিয়ে দিয়েছি হাফ কাপ পরিমাণ। আমি যতটুকু ঝোল ঝোল রাখবো তাতে হাফ কাপ পরিমাণ পানি যথেষ্ট। এই পানিটা দিয়েই ডালটা সেদ্ধ হয়ে যাবে আর সমান সমান ঝোল থাকবে। এবারে চুলার আঁচটাকে মিডিয়াম লোতে দিয়ে ডালটাকে সিদ্ধ হওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে। ফিরে আসছি 15 মিনিট পর। মাঝে আমি একবার নেড়ে দিয়েছিলাম, তরকারিটা প্রায় হয়ে গেছে। ডালটাকে আমি একটু চেক করে নিচ্ছি, সেদ্ধ হয়ে গেছে। 15 মিনিট সময় লেগেছে আমার ডালটা সেদ্ধ হতে। এটা কিন্তু গলে যাবে না, আস্তে আস্তে থাকবে কিন্তু নরম হয়ে যাবে। এখন এতে অ্যাড করে দিব হাফ চা চামচ পরিমাণ টালা জিরার গুঁড়া, এতে করে ফ্লেভারটা খুব ভালো আসবে। নেড়ে মিশিয়ে নিব আর চুলাটাকে অফ করে দিব। হয়ে গেল দারুণ মজাদার বুটের ডাল দিয়ে গরুর মাংস রান্না। আশা করছি আজকের পর্বটি ভালো লেগেছে। ভালো লেগে থাকলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। সবাই খুব ভালো থাকবেন, আজকের মতো বিদায় নিচ্ছি। নতুন রেসিপি নিয়ে আবারও হাজির হয়ে যাব ইনশাল্লাহ। আল্লাহ হাফেজ।